বিবিসি বাংলায় আজকে আমাদের অতিথি তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্র মাত্র দু বছর আগে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর আসন থেকে জিতে এসেই যিনি দিল্লিতে রীতিমতো সারা ফেলে দিয়েছেন দিল্লির রাজনীতিতে এবং লোকসভায় তাঁর প্রথম বক্তৃতাতেই যেভাবে তিনি ব্যাখ্যা করেছিলেন আজকের ভারতে কিভাবে ফ্যাসিবাদের সাতটি সিগনেচার লক্ষণ দেখা যাচ্ছে তা নিয়ে রীতিমতো তর্ক হয়েছিল দেশের ভেতরে ও বাইরেও মিস মৈত্র আপনাকে স্বাগত এত কম সময়ের মধ্যে পার্লামেন্টারি রাজনীতিতে এত সারা ফেলে দেওয়া আপনার বক্তৃতার সুখ্যাতি বক্তব্যের সুখ্যাতি আন্তর্জাতিক মিডিয়াতেও রহস্যটা কি দেখুন রহস্যটা কিছু নয় এটা আমাকে সবাই জিজ্ঞেস করে আমি কিন্তু এটা কোনোদিন প্ল্যান করে বা ছক করে এটা করিনি বা করা যায়ও না আমার প্রথম স্পিচটা যেটা ছিল আমি আগে আমি বরাবরই বক্তব্য তো দিয়েই রাখছি পলিটিক্সে আছি এত বছর ধরে এত ইলেকশন করেছি আর আমি এমএলএ বিধায়ক ছিলাম এর আগে বিধায়িকা ছিলাম পশ্চিমবঙ্গের বিধানসভায় আমি অনেক বক্তব্য রেখেছি কিন্তু আমার প্রথম বক্তব্য যেটা আসলে মানে ওই যে ভাইরাল হয়ে সব কিছু এত একটা মিডিয়া ইয়ে হয় আমার স্পিচটা নিয়ে ওটা কিন্তু একদম আমার আবেগ থেকে এসেছিল। আর আমি মনে করছিলাম যে আমার ওই কণ্ঠটা যেটা আমার যেগুলো এত ভেতরে আমার এত চাপা রাগ ছিল যে ভারতবর্ষে কি হচ্ছে এই যে ফ্যাসিবাদ নিয়ে আমি মনে করছিলাম যে অ্যাটমসফিয়ার অফ ফিয়ার একটা সারা ভারতবর্ষে আর যেই ভারতবর্ষে আমরা জন্ম নিয়েছি যেটাতে আমরা বড় হয়েছি সেটার পুরো চিত্রটাই কিন্তু বদলে যাচ্ছে তো এটা নিয়ে আমার ভেতরের গলাটাই বলছিল। আর আসলে ভারতবর্ষে তখন আমি বুঝলাম যে প্রত্যেক রাজ্যে প্রত্যেক শহরে গ্রামে অনেক অনেক মানুষ আছে লক্ষ কোটি মানুষ আছে যারা আমি যেটা ভাবছি সেটা ভাবছে কিন্তু তাদের বলার জায়গা নেই সেই প্ল্যাটফর্মটা নেই কোথাও না কোথাও আমার কথাগুলো তাদের মনে কিন্তু একটা স্পর্শ করেছে তাই জন্য এটা এত ভাইরাল বা এত ইয়ে হয়েছে তাই জন্য ইটস নট মি ইটস নট মহুয়া এটা মহুয়া মৈত্র কথা নয় আমি মনে করি যে আমার প্রথম স্পিচ বা স্পিচগুলো মানুষের পছন্দ হয় কারণ আমি এমন একটা কথা বলি আর এমন একটা জায়গায় দাঁড়িয়ে বলি যে হয়তো অন্যরা বলে না আমি মনে করি সেটাই রহস্য এটা এটার সূত্র ধরেই যেটা জানতে চাইবো যে ভারতের পার্লামেন্ট তো আজও আফটারঅল একটা মেল ডমিনেটেড চেম্বার পুরুষদেরই দাপট বেশি সেখানে ট্রেজারি বেঞ্চই হোক কি অপোজিশনই হোক সেইখানে একজন মহিলা হিসেবে পারফর্ম করা বা যাই বলি মহিলা হিসেবে আপনার ভূমিকাটা পালন করা সেখানে এটার জন্য কি কোনো বাড়তি একটা প্রেশার কাজ করে চাপ কাজ করে ইন্টিমিডেশন বা একটা ভয় কোথাও কাজ করে আমি এই কারণে প্রশ্নটা করছি আমরা সবাই জানি যে ভারতের সমাজ একটা মেসোজিনিস সমাজ একটা নারী সমাজ সেখানে আপনার অনুভূতিটা কেমন দেখুন আমি প্রথমে বলি যে আমি বাঙালির সন্তান আমি বাঙালির মেয়ে আর মমতা ব্যানার্জি আমার নেত্রী তাই আমরা এই যে আমি যে মহিলা বা পুরুষ বা এইসব সব যে আমি নিজেকে ভাবি না আমি মনে করি যে আমি একটা পার্লামেন্টেরিয়ান আমি একজন সাংসদ আমি এখানে কথা বলতে এসেছি যে আমি মহিলা বা পুরুষ বা বা বিজেপিতে বেশি ডমিনেটেড বা ট্রেজারি বেঞ্চে বেশি বলে এই লিঙ্গ বৈষম্য আমাদের মধ্যে এই জেন্ডার প্যারেটিটা জন্ম থেকে এত ইনগ্রেন্ড আমাদের বাবা মারা বাঙালি বাবা মা কোনোদিন কিন্তু ভাবে না যে মেয়েকে পড়াবো না আপনি দেখবেন একটা গরিব ঘোষে পেঁয়াজ বিক্রি করছে কিন্তু সে চায় যে তার মেয়ে এমে বাস করে সত্যি কথা বলতে আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় উইদাউট এনি আমরা বলি যে পলিটিক্সে গডফাদার বা গড দরকার উনি কোনো গড প্যারেন্ট ছাড়া একা লোড়ে এই পার্টি তৈরি করেছে সেই পার্টির এমপি আমি তাই আমার মাথায় কোনো দিন বিন্দুমাত্র ভয় বা ইন্টিমিডেশন বা প্রেশার আসেনি আমি জানি যে ওখানে গিয়ে আমাকে জোর গলায় বলতে হবে পার্লামেন্টে আপনি নিজেকে আগে কোন ভূমিকায় দেখেন একজন বিরোধী দলীয় এমপি যার যাকে সরকারকে চেপে ধরা যার প্রধান কাজ নাকি কৃষ্ণনগরের ভোটাররা তাদের ভালো মন্দ সেটা প্রায়োরিটি কি মনে হয় দেখুন নিজের নিজের ভোটারদের যেটা প্রায়োরিটি একটা এমপি হিসাবে আপনি কি করতে পারেন আপনার এমপি ল্যাডস আছে এক হচ্ছে এমপি ল্যাডস পাঁচ কোটি করে যেটা আপনি ডেভেলপমেন্ট কাজ করতে পারে আর কি যে আপনি যদি বিরোধী দলের না হন যদি আপনি রুলিং পার্টির হন তবে হয়তো ডিফারেন্ট মন্ত্রকে গিয়ে আপনি মন্ত্রীদের কাছে গিয়ে অ্যাডিশনাল ফান্ডস আনতে পারেন এই সরকার কি করেছে এই সরকার আমাদের এমপি ল্যাডসটা কেটে দিয়েছে আমাদের ডেভেলপমেন্ট ফান্ড বলতে কিছু নেই আমাদের এখন যা কাজ করার সেটা কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্টের মধ্যেই করতে হচ্ছে কারণ বিরোধী এমপি হিসাবে আমাকে গিয়ে কোনো বিজেপির মিনিস্ট্রি কোনো অ্যাডিশনাল ফান্ডস দিচ্ছে না কিন্তু আজকে যেটা ভারতবর্ষে আমরা যেই রাজন রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে শুধু কৃষ্ণনগরের বারো লক্ষ ভোটারের প্রতিনিধিত্ব করতে আমি আসিনি আজকে আমার যে এই বিরোধী কণ্ঠটা এটা কিন্তু সারা ভারতবর্ষের মানুষের জন্য একটা আওয়াজ তাই আমি মনে করি যে আজকে আমরা যেখানে দাঁড়িয়েছি আমার রোলটা শুধু কেশনগরের এমপি থেকে অনেক বেশি বড় আমি মমতা ব্যানার্জির প্রতিনিধি আমি তৃণমূল কংগ্রেস যেরকম একটা বিরোধী শক্তি হিসাবে আজকে বিজেপি বিরোধী শক্তি হিসাবে প্রধান কণ্ঠ সেখানে আমি মনে করি যে আমার আওয়াজটা আমি সেই রূপে পার্লামেন্টে প্রকাশ করছি আপনি কি নিজেকে দিল্লির রাজনীতিতে সংসদীয় পার্লামেন্টারি রাজনীতিতেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন নাকি না পশ্চিমবঙ্গেও কখনো ফিরে যেতে পারেন দেখুন এই জিনিসের প্রশ্ন গুলো ঠিক বলা যায় না নিজের রাজনৈতিক জীবনে কে কখন কে যায় বলা যায় না আমি দু হাজার আট দেশে ফিরেছি অনেকে খুব তাড়াতাড়ি এমএলএ এমপি হয়ে যায় আমার কিন্তু এমএলএ হতে ১৬ সাল অবধি লেগেছিল আমি কিন্তু সাত আট বছর শোলে সিনেমায় বলে না চাককি পিসিং অ্যান্ড পিসিং তো আমি সেই চাককি পিসিং অ্যান্ড পিসিং করে অবশেষে এমএলএ হই এমএলএ হওয়ার তিন বছর হতে না হতেই আমাকে এমপি কর এমপি টিকিট দেওয়া হয় আমি কিন্তু এই নিজের জীবনের যে এই পথটা এটা কিন্তু আমি কোনোদিন ছক করে আঁকতে পারেনি লোকে বলে তুমি এই হতে চাও এই হতে চাও রাজনীতিতে নিজের কাজটা মাথা নিচু করে আবেগ দিয়ে এবং সততা দিয়ে করতে হবে এমএলএ হয়েছে এমএলএ হয়েছেন এমপি হয়েছেন একদিন কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবেও আপনাকে দেখতে পারি আমরা দেখুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অ্যান্ড আই থিঙ্ক এই রোলে মমতাদিকে আমি আমার জীবনে যতদিন বেশি দেখতে পারি আমি মনে করি পশ্চিমবঙ্গের মানুষ আর আমরা ততই লাকি তাই সেই কথাটা আমার মাথায় আসে অনেকে তো মমতা ব্যানার্জিকে আরো বড় ভূমিকাতেও দেখতে চাইছেন অবশ্যই যেটা সেটা রাজনীতির রাজনীতির যেটা আমি বলবো সেখানে একটা না আমি আমি ওরকম ভাবে নিজেকে কোনোদিন এই করব এই ভেবে বা নিজেকে একটা এর থেকে বড় রূপে ভেবে আমি কোনোদিন দেখিনি আমি মনে করি যে আমি যেই কাজটা এখন করছি সেটাকে আই মাস্ট ডু টু দ্য বেস্ট অফ মাই এবিলিটি সেই কাজটা আমি যত ভালো করতে পারি আমার আগামী দিনে রাজনৈতিক পথ যেভাবে নিয়ে যাবে সেভাবে নিয়ে যাবে আমি কিন্তু দেখুন মমতা ব্যানার্জির পার্টি তৃণমূল কংগ্রেস আমি কিন্তু ওনার সৈনিক আমি কিন্তু এই পার্টি জেনারেল নই আমি কিন্তু তো এই পার্টির সৈনিক তাই আমাকে সৈনিক হিসাবে যে কাজ দেওয়া হবে যদি যদি কোনোদিন সেরকম দায়িত্ব আসে ভাবা যাবে সেটা তো রাজনীতির যে আলাদা দায়িত্ব আসে লোককে পালন করতে হয় বেশ আপনার দলের প্রসঙ্গে আসি তৃণমূল কংগ্রেস গত মাসে যেভাবে বিজেপিকে হারিয়ে ক্ষমতা এসেছে পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মতো সেটা নিয়ে সারা দেশে আলোচনা হচ্ছে আমরা সবাই জানি দু হাজার চব্বিশে তিন বছর পরও কি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে হারানো সম্ভব তৃণমূল কি এটা সত্যি বিশ্বাস করে আপনার টুইটের ভাষায় যা তা তাদের কি দিল্লিতেও টাটা করা সম্ভব এটা আপনার টুইট থেকে উদ্ধৃত করেই বললাম না দেখুন অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে একটা বিরোধী পার্টির কাজ আমরা যখন পশ্চিমবঙ্গে বা বঙ্গে এই যুদ্ধে নেমেছিলাম দু হাজার যুদ্ধে তখন বিজেপি সরকার তাদের অর্থ তাদের যত বল তাদের মিডিয়া তাদের ইলেকশন কমিশন সব কিছু কিন্তু মাঠে নামিয়েছিল আমরা আউট নাম্বার ছিলাম ওয়ান ইজ টু টেন সব কিছুতে দেখুন আমরা যদি এক টাকা ওদের দশ টাকা হ্যাঁ মানে সি আর পি এফ সব কিছু আরম্ভ করে আমাদের দিকে ছুড়ে দিয়েছিল কিন্তু ওরা দুশো আসন কেন একশো আসন আশি আসন ক্রস করতে পারেনি তার মানে কি যেটা লোকে ভেবেছিল অসম্ভব যে মমতা ব্যানার্জি তৃতীয়বার রকম একটা মেজরিটি নিয়ে আসবে আমরা এটা কোনো দিন ডাউট করিনি আমরা যারা মাটিতে লড়ছি আমরা কিন্তু জানতাম সত্যিটা কি কিন্তু বিজেপির পুরো পেশি শক্তি দিয়ে যা একটা আমি বলবো একটা বাবল তৈরি করেছিল একটা গ্যাস বেলুন যে এইটাই সত্য এটাই বাস্তব এটাই হবে সেটা আমরা ডিসপ্রুভ করতে পেরেছি অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গে পেরেই আমরা সেই সাহসটা প্রত্যেকটা রাজ্যকে দিয়েছি যে পশ্চিমবঙ্গে যদি আমরা এগেনস্ট অল অডস এই লড়াইটা জিতে কোথায় চাণক্য কি চাণক্য অমিত কি চাণক্য নরেন্দ্র মোদী একটি মহিলা একা দাঁড়িয়ে তাদের একেবারে মাটিতে শুইয়ে দিয়েছে এই যে সাহসটা এখন সব জায়গায় ইউপিতে বলুন আপনি রাজস্থানে বলুন ছত্তিশগড়ে বলুন সব জায়গায় মানুষ কিন্তু জেগে উঠেছে যে করা যাবে কিন্তু সাহসটা একটা দিক আর বিরোধী ঐক্য অ্যারিথমেটিকটাও তো জরুরি বিরোধী ঐক্যটা আমি বলছি যে বিরোধী ঐক্যের এই মুহূর্তে যা হাল তাতে কি মানে এটা একটা বাস্তবসম্মত সিনারিও মনে আমি একটা উদাহরণ দিই কংগ্রেসের সঙ্গে যেমন তৃণমূল কংগ্রেসের সম্পর্ক কেমন আমরা সবাই জানি সারা দেশ জানে 2024-এ কি কোনো নাটকীয় পরিবর্তন সম্ভব অপজিশন ইউনিটিতে আই থিংক এই যে পুরো জিনিসটা এটা মিডিয়াও একটা অন্য চোখে দেখে আপনারা এখনো ওই পুরনো একটা মোল্ডে আটকে আছে পুরনো একটা গন্ডিতে আপনারা সীমাবদ্ধ যে ন্যাশনাল পার্টি বিজেপি তাকে ডিফিট করতে আমাদের এক একটা সিঙ্গল ন্যাশনাল পার্টি দরকার মানে কংগ্রেস কবে রিভাইভ করবে কংগ্রেস আবার একা কবে তিনশো সিট পাবে কংগ্রেস কবে বিজেপিকে ওয়ান ইজ টু ওয়ান নেবে সেই জিনিসটা আপনি ভুলে যান আমরা এখন ইউরোপের দিকে যাচ্ছি ইউরোপে কি প্রপোশনাল রেপ্রেজেন্টেশন আছে ছ পার্সেন্ট ভোট নিয়েও মানুষ কিন্তু পার্লামেন্টের সিট আমাদের ফার্স্ট পাস দ্য পোস্ট সেটাই প্রবলেম এখন কি হচ্ছে এখন আমাদের দু হাজার চব্বিশে কীভাবে লড়তে হবে যে যেখানে যার শক্তি সে সেখানে লড়বে আমি যদি পশ্চিম বাংলায় লড়ি আমার বেয়াল্লিশটা আসন বিয়াল্লিশটা আসনে আমি বিয়াল্লিশটা পেরেও আমি ভারতবর্ষে তো চিনশো সিট পেতে পারবো না তৃণমূল এটা তো বাস্তব তাই আমরা যেখানে শক্তিশালী আমরা সেখানে লড়ব ডিএমকে তামিলনাড়ুতে লড়বে আপনার টিডিপি অন্ধ্রপ্রদেশে লড়বে কংগ্রেস আজকে চারটে চারটে স্টেটে আছে বিজেপির সাথে ওয়ান ইজ টু ওয়ান রাজস্থানে আছে মধ্যপ্রদেশে আছে ছত্তিশগড়ে আছে মহারাষ্ট্রে টু সাম এক্সটেন্ট আছে পাঞ্জাবে আছে তো এই চার পাঁচটা স্টেটে কংগ্রেসও আজকে আমি একটা মনে করি একটা রিজন্যাল পার্টি কংগ্রেস একটা রিজিনাল পার্টি কংগ্রেস এই রিজিনাল পার্টি এই যেখানে ওয়ান ইস টু ওয়ান যেখানে আর কোনো রিজনাল পার্টি নেই পাঞ্জাবে যেরকম এসএডি এখন একটু ডাউন পাঞ্জাব তাই জন্য আমি তো ধরিনি রাজস্থান ছত্তিশগড় মধ্যপ্রদেশে ওয়ান ইজ টু ওয়ান আমরা যেখানে আছি পশ্চিম বাংলায় আমরা ওয়ান ইস টু ওয়ান লড়বো তাই মেন অবজেক্টিভ উদ্দেশ্যটা কি যে কমন এনিমি যে কমন যে আমাদের শত্রু বিজেপি তাকে হারানো তারপরে আই থিংক দ্যাট দ্য কোয়ালিশন ওয়েলকাম আরেকটা জিনিস যেটা নরেন্দ্র মোদী সম্পর্কে বলা হয় যে টিনা ফ্যাক্টর দের ইজ নো অল্টারনেটিভ তার কোনো বিকল্প নেই এবং এটা তাকে জিততে বিরাট সাহায্য করেছে দু হাজার এবং উনিশেও যেটা বলা হচ্ছে যে বিকল্প নেই একটা দিক এবং যেহেতু প্রেসিডেন্সিয়াল চেহারা পেয়েছে ভারতের সাধারণ নির্বাচন তাতে এই ফ্যাক্টরটা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তো দু হাজার চব্বিশে কে হতে পারেন নরেন্দ্র মোদীর বিকল্প মুখ এগেন আমি এখানে আপনার সাথে একটু খুব রেসপেক্টফুলি ডিসেগ্রি করব আমি এটাতে একেবারেই একমত নই যে এটা যে কোনো শক্তিশালী বা যে কোনো একটা ফ্যাসিবাদী সরকার যখন চলে তখন এই যে মিথসটা তৈরি হয় যে একটা সুপার হিরো একটা উবের ম্যান নরেন্দ্র মোদী আজকে কি তাকে তো মানুষের সাথে তুলনাই করা হচ্ছে না তিনি তো মানে একদম উবর ম্যানে পরিণত হয়েছে বিজেপির যেটা আমাদের ইমেজরি যেটা আমাদের মানে আমি বলবো প্রত্যেকটা আপনি প্রতীক যদি আপনি দেখেন এটা হচ্ছে উবর তার সে রাজনৈতিক নেতা নয় সে শুধু প্রাইম মিনিস্টার নন হি ইজ অল এন অল তো এইটা যখনই তৈরি হয় আপনি ইতিহাসে দেখেন আপনি মুসলিমী দেখেন আপনি ক্যাস দেখেন আপনি হিটলার দেখেন ওয়ান ওয়ান ম্যান ইজ গ্রেটার দ্যান অল প্রিন্সিপালস অব ডেমোক্রেসি তখন কিন্তু টিনা প্যাক্টার দরকার হয় না তখন আরেকটা ব্যক্তিকে উবার ম্যান বা উবার ওম্যান হলে তাকে দমন করতে লাগে না তখন মানুষই যখন ডিসাইড করে যে এই উবার ম্যান কিন্তু এখন দেশের থেকে বেশি বড় রূপ আকার ধরেছেন তখন কিন্তু তাকে ডিফিট করতে হয় অনেক সময় খুব ক্ষুদ্র ব্যক্তিও হয়ে যায় বুঝতে পারলেন যখন ইন্দিরা গান্ধীকে লোকে বলেছিল সরাতে হবে তখন কিন্তু কেউ ভাবেনি যে তার আপনার দলনেত্রী মমতা ব্যানার্জিকে সেই জায়গায় কি দেখা সম্ভব এখন মমতা তিনবার মুখ্যমন্ত্রী হয়ে তার থেকেও বেশি যে একা একজন মহিলা সাহস দেখিয়ে বলতে পেরেছে চোখে আঙুল দিয়ে যে তোমরা যা করছো এটা ভারতবর্ষের জন্য সর্বনাশী আর কেউ বলুক না বলুক এই যে একলা চলো আর একলা সাহস নিয়ে সোজা মেরুদণ্ড নিয়ে যে লড়াই যে সাহসটা এটা মমতা দি দেখিয়েছেন তাই আমি মনে করছি আজকে শি ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স ইন দ্য ফাইট এগেইনস্ট দ্য বিজেপি বেশ বেশ তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি গত পঁচিশ বছর প্রায় এই সিকি শতাব্দীর রাজনীতি কিন্তু মূলত আঞ্চলিকতার রাজনীতি বা প্রাদেশিকতার রাজনীতি এরকম একটা ধারণা বাকি ভারতে আছে যেমন ধরা যাক মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন অনেক অভিযোগ করেছিলেন উনি তো শুধু বাংলার জন্য রেল বাজেট করেন দেশের কথা কই ভাবেননি তো আমি বলতে চাইছি একজন রাষ্ট্রনেতার মধ্যে যে স্টেটসম্যানশিপটা মানুষ দেখতে চায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কি সেটা দিতে পারবে মনে হয় বা মানে কিভাবে পারবে আপনি একটু বলুন দেখুন নরেন্দ্র মোদী যিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হয়ে আজকে দেশটা এমন চালাচ্ছেন যেন তিনি আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের কর্পোরেটর ঠিক আছে তিনি আর সিবিআই থেকে আরম্ভ করে ইডি থেকে আরম্ভ করে সব জায়গায় তারা গিয়ে গুজরাট ক্যাডার অফিসারদের ভরে। ঠিক আছে তাদের প্রত্যেকটা জিনিস দেখুন ইনস্টিটিউশনাল ফেলিয়ার বলে তিনি গুজরাটের পুরো মেশিনারিটাকে এনে দেশ চালাতে পারছেন তাহলে যদি নরেন্দ্র মোদী আহমদাবাদ মিউনসিপ্যালিটির মতো সারা দেশ চালাতে পারে তাহলে নিশ্চয়ই মমতা ব্যানার্জি তৃতীয়বার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছে সে ভারতবর্ষ এর থেকে ভালো চালাতে আমি একটা উদাহরণ দিয়ে একটা স্টেটসম্যানশিপের কথা বলছিলাম যে বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি এটা বহু বছর ধরে সরকার বলে আসছে যে তারা এটা সম্পাদন করতে পারছে না পশ্চিমবঙ্গের বাধায় তৃণমূল কংগ্রেসের বাধায় দু সালে যদি তৃণমূল ক্ষমতায় আসে দিল্লিতে বা একটা জোটের শরিক হিসেবে ক্ষমতায় আসে আমরা কি আশা করতে পারি এই ধরনের চুক্তি যেটা এতদিন ধরে আটকে আছে বিদেশের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়ছে বাংলাদেশের সঙ্গে সেইগুলো সেই জটগুলো জটগুলো খুলবে মতো দেখুন আমাদের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের মানে একেবারে নারীর সম্পর্ক ঠিক আছে নারীর সম্পর্ক আমাদের নিজের প্রত্যেকেরই পারিবারিক আছে আমার ইনফ্যাক্ট এম এলএ এ কুষ্টি একটা অংশ ছিল এখন আমার নদীর রেপার আর রোপার জলঙ্গির এপার রেপার আর রোপার তাই এই নারীর সম্পর্ক কেউ কখনোই নিতে পারে না এটা আমাদের নরেন্দ্র মোদী বা অমিত শাহ এসে পশ্চিমবঙ্গের মানুষকে বোঝাবে না যে বাংলাদেশ এর সাথে আমাদের কি সম্পর্ক আছে বা হওয়া উচিত আর এবং আমি আমি পশ্চিম আমি তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ হয়ে বা একজন স্পোক্সম্যান হয়ে এটা একটা আপনি জানেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর একটা কোয়েশন এটা নিয়ে আমি কোনো বিস্তারিত অবভিয়াসলি কোনো মন্তব্য করতে পারি না কিন্তু আমার হানড্রেড পার্সেন্ট কনফিডেন্স আছে যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকাকালীন বা মমতা ব্যানার্জি একটা গ্রেটার রোল থাকাকালীন বাংলাদেশের সাথে আমাদের স্মুথ যেটা রিলেশন সেটা এখন যেরকম আছে সেই নারী সম্পর্ককে মাথায় রেখেই আগামী দিনে করতে হয় নিশ্চয় করা হবে আপনার প্রসঙ্গে ফিরে আসি যা যা পার্লামেন্টে আপনার প্রশংসা হচ্ছে সাংঘাতিক এটা যেমন ঠিক তেমনি বিজেপির বা অন্য পক্ষের লোকজন এটাও কিন্তু বলছেন যে আপনি দিল্লিতে যে আক্রমণটা করছেন সরকারকে যে সমালোচনা করছেন এটা কি আপনি আপনার নিজের রাজ্য পশ্চিমবঙ্গেও করতে পারেন যেমন ধরুন যে আপনি বাক স্বাধীনতার কথা বলছেন এখানে মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে এরকম ভুরি ভুরি উদাহরণ আছে যেখানে প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে পলিটিক্যাল ভায়োলেন্স হচ্ছে তো এই এইটা নিয়ে কি বলবেন আমি একটা জিনিস প্রথমে বলি এটা বিজেপি খুব ভালো করে এরা ওদের এত টাকা এবং এত অর্থ দিয়ে ওরা পুরো অনলাইন মিডিয়া সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া ब्रॉडकास्ट मीडिया के कंट्रोल करेटिव वक्ट वक्तव्य के মানে প্রতিস্থাপন করতে চায় তখন তো এরা খুব ভালোভাবে খুব কম টাইমের মধ্যে করে যেই দোষরা মেতে আমাদের রেজাল্ট বেরোলো ওরা দেখলো ওরা হেরে গেছে এখন কি করবে এখন একটা ইমিডিয়েটলি সাত দিনের মধ্যে এমন একটা ন্যারেটিভ তৈরি করো যে পশ্চিমবঙ্গে আগুন লেগেছে মমতা ব্যানার্জি জিতেছে ঠিকই কিন্তু পশ্চিমবঙ্গ পুড়ছে গঙ্গায় একেবারে রক্ত বয়ে যাচ্ছে এক্ষুনি আমাদের তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে এখানে প্রেসিডেন্টস রুল ল অ্যান্ড অর্ডার এখনও যে গভর্নর সেটা চালিয়ে যাচ্ছে তো আমি মনে করি বাস্তবটা কি আর ওদের যে এই মিথ্যা ন্যারেটিভটা কি এটার মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো জানে কিন্তু পশ্চিমবঙ্গে তো প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করার ঘটনা ঘটেছে আমার মনে হয় না পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিজেপি যেই ভাষায় যে কমিউনাল ভাষায় লিস্ট ইলেকশনের রান আপে যেই ভাবা ইলেকশনটা করেছে যদি প্রতিবাদী কণ্ঠস্বর যদি না করা হতো তাহলে আমাদের যে বিজেপির যে সভাপতি আছে পশ্চিমবঙ্গে তিনি প্রতিদিন যে কি অকথ্য ভাষায় কথা বলেন সেটা নিশ্চয় করতে পারতেন না তাই জন্য আমার মনে বুঝি শুধু প্রতিবাদী কণ্ঠস্বর পশ্চিমবাংলার মানুষ কন্ট্রেরিয়ান মানুষ কন্ট্রেরিয়ান মানুষ যারা এবার তৃণমূলকেও ভোট দিয়েছে তারা যে সবাই মমতা ব্যানার্জির ফ্যান সে কিন্তু নয় অনেকে লেফটেস্ট লোক অনেকে আদি কংগ্রেসি লোক কিন্তু তৃণমূলকে ভোট দিয়েছে এই কারণে যে তারা বিজেপিকে চায় না তাই তারাওদের সবসময় তৃণমূল কংগ্রেসের গুণগান গাইছেন এটা নয় পশ্চিমবঙ্গে সবসময় ভয়েস অফ ডিসেন্ট বা প্রতিবাদী কণ্ঠ রয়েছে এবং রইবে আমার আমার নিজের কনস্টিটিউন্সি সবাই কি আমাকে পছন্দ করে না আমি জেলা সভাপতি আমার কি অ্যান্টি লবি নেই তারা কি দিনরাত ফেসবুকে আমার বিরুদ্ধে কিছু লিখছে না লিখছে আমি কি করবো তাদের মাথায় মারবো এটা তো এটা হচ্ছে ডেমোক্রেসি ইটস পার্ট অ্যান্ড পার্সেল অফ ইট উই এনজয় পশ্চিমবঙ্গে প্রতিবাদের কণ্ঠস্বর থাকবে অবভিয়াসলি থাকছে আমরা প্রতিবাদের কণ্ঠস্বরের মধ্যে দিয়েই কিন্তু এটা জিতেছি দুশো তেরোটা আসন সবাই যে তৃণমূলী লোক এটা কিন্তু নয় অনেকে এটার মধ্যে যারা অন্যান্য পার্টিকেও ভোট দিত তারা বুঝে গেছে যে এই ইলেকশনে বিজেপিকে যদি রুখে দাঁড়াতে হয় তবে মমতা ব্যানার্জি ছাড়া অ্যান্টি বিজেপি ভয়েস কেউ নেই তাই জন্য আমি বলি যে প্রতিবাদী কণ্ঠস্বর বা অ্যান্টি অ্যান্টি গভর্নমেন্ট ভয়েসেস বাংলায় অবশ্যই আছে এবং আজ অব্দি আছে শেষ প্রশ্ন দশ বারো বছর আগেও আপনি একটা সম্পূর্ণ অন্য ভূমিকায় ছিলেন অন্য কেরিয়ারে ছিলেন সেখান থেকে জীবন আপনাকে অন্য জায়গায় নিয়ে এসে ফেলেছে বছর বাদে আপনি নিজেকে কোথায় দেখেন আমি বলতে চাইছি একসময় ইনভেস্টমেন্ট ব্যাংকার ছিলেন দুম করে ভারতের রাজনীতিতে চলে এলেন দল বদলে এমএলএ হলেন এমপি হলেন দিল্লিতে আলোচনার কেন্দ্রে দশ বছর বাদে কোথায় দেখেন আপনাকে নিজেকে দেখুন আমার দশ বছর আগে একটা খুব রেডিক্যাল শিফট হয়েছিলো আমার সব কিছু তো আমার জীবনযাপনে আমি জিওগ্রাফিক্যালি যেখানে থাকতাম লন্ডন থেকে এখানে আসা চাকরি ছেড়ে দেওয়া চাকরিজীবী থেকে এরকম একটা পলিটিক্সের আনসার্টেনিটি চাকরিতে কী হয় ভালোভাবে পড়াশ আমাদের মেধাবী ছাত্র হলে কী হয় ভালোভাবে পড়াশোনা করলে ভালো নম্বর পাবে ভালো কলেজে ঢুকলে ভালো আবার পড়াশোনা করলে ভালো চাকরি পেলে ভালো চাকরি করে ভালো চাকরিতে মাত বুদ্ধি থাকলে একটু একটু জোরে খাটলে কি হয় প্রমোশন পেলে কিন্তু পলিটিক্সে একটা খুব অনিশ্চয়তার জায়গা তাই আগামী দশ বছর আমি আশা করি আমি পলিটিক্সে যেভাবে কাজ করছি সেখানে আরও শক্ত ঘাটিতে দাঁড়াতে পারবো কিন্তু পলিটিক্স খুব আনসার্টেন সবসময় টু প্লাস টু কিন্তু ফোর হয় না তাই এটা ওপরওয়ালা আর মাথা কপালেরও অনেক ভূমিকা থাকে তাই সেগুলো যদি ঠিক থাকে আর আমি যদি আশা করি মাথা নিচু করে ভালোভাবে মানুষের আশীর্বাদ দিয়ে কাজ করতে ধন্যবাদ মিস মৈত্র আমাদের সময় দেওয়ার জন্য বিবিসি বাংলার সঙ্গে এতক্ষণ কথা বলছিলেন থ্যাংক ইউ ভেরি মাচ আমি পশ্চিমবাংলা এবং বাংলাদেশের ভিউবদের আমার আন্তরিক ভালোবাসা দিতে মৈত্র আপনাকে অনেক ধন্যবাদ ইউ